সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে টেস্ট অফ ফুডের পক্ষ থেকে আমি রূপা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ওরিও ইয়োগা ডেজার্ট করে দেখাবো। সেজন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 চামচের মতো পাউডার মিল্ক নিয়েছি। চলুন পুরো রান্নাতে। এখানে আমি হাফ লিটার মিল্কের সাথে হাফ কাপ চিনি মিশিয়ে নিব। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দুধের সাথে ভালো করে চিনি মেশানো হয়ে গেলে আমি পরবর্তী উপকরণ এর সাথে মিশিয়ে দেব। একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমি এর সাথে পাউডার মিল্ক রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। পাউডার মিল্ক দেওয়ার সাথে আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভালো করে মিশে যায় সবগুলো উপকরণ। এই তো, এর পরবর্তীতে আমি যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা অল্প পানিতে গুলিয়ে আমি এটা মিশিয়ে দিচ্ছি। যদি ডিরেক্ট আপনি মিশাতে চান সেক্ষেত্রে লাম্পস হয়ে যাবে। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে তারপর মিশাতে। এই তো, নাড়াচাড়া করতে করতে বেশ ঘন হয়ে গিয়েছে, আমি এরকমই ঘনটা রাখবো, কারণ পরবর্তীতে রুম টেম্পারেচার আরেকটু এটা ঘন হয়ে যাবে। তো সবগুলো আমি যে সার্ভিং কাপে সেট করব সেখানে আমি নিয়ে নিয়েছি, সবগুলো এখন আমি সেট হবার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। আমার ওরিও ইয়োগাটের ফার্স্ট লেয়ার কমপ্লিট। এখন সেকেন্ড ধাপের জন্য আমি 2টো ওরিও বিস্কিট নিয়েছি। ওরিও বিস্কিটগুলো আমি সবগুলো 2 ভাগ করে নিব এবং মাঝের যে ক্রিমগুলো সেটা আমি আলাদা করে নিব। এই তো, আমি এখন আমি থার্ড লেয়ারের মধ্যে আমার যা যা লাগছে, এখানে 500 গ্রামের মতো টক দই সারা রাত কাপড়ে পেঁচিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কনডেক্স মিল্ক এবং একটি ডানো ক্রিম নিয়েছি আমি। এই ডানো ক্রিম আপনারা যে কোনো সুপার শপে 140 থেকে 160 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং খেয়াল রাখবেন টক দই যেন কোনো প্রকার পানি না থাকে, সম্পূর্ণ পানি আমাদের ছেঁকে নিতে হবে। এই তো, আমি টক দইয়ের মধ্যে সম্পূর্ণ ক্রিমটা অ্যাড করে দিলাম। এখন যে কন্টেনারে আমার ক্রিম ছিল সেই কন্টেনার মেপে আমি পুরো কন্টেনার কনডেন্স মিল্ক অ্যাড করব। আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করে থাকেন এই ডেজার্টে আপনাদের যে সুইটনেসটা একদম পারফেক্ট হবে। আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি তৈরি করেন, ইনশাআল্লাহ যে কেউ আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো। আর আপনাদের কাছে যদি মিষ্টি পরিমাণ একটু বেশি লাগে সেক্ষেত্রে কনডেন্স মিল্কটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ক্রিম ছিল সেই ক্রিমটাও যেন কনডেন্স মিল্কের মধ্যে সম্পূর্ণ মিক্সড হয়ে যায়। এই মুহূর্তে আমি কনডেন্স মিল্কটি টক দই এবং ক্রিমের সাথে অ্যাড করে দেব। আমি যেভাবে এই ওরিও ডেজার্টটা রেডি করলাম, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে একবার হলেও ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনাদের ওরিও ইয়োগা ডেজার্টটা অসাধারণ মজা হবে। এই তো, এখন আমাদের মেইন ধাপ, আমরা এটা ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটা মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে টক দইয়ের মধ্যে। ধীরে ধীরে এটা একটু একটু করে মিশাতে হবে। এই তো, আমার অলমোস্ট মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি একটা ভাব চলে এসেছে। আস্তে আস্তে মেশানো হয়ে গেলে ভিতরে যে টক দই লাম্পসটি সেটা আপনার আস্তে আস্তে এটা চলে যাবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে, মেশানোর কাজটি।
এই তো আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন প্রথমে যে লেয়ারটা ছিল মিল্কে সেটা সেট হওয়ার জন্য রেখেছিলাম, এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যে আমি ওরিও বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে চামচের সাথে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে একটু চেপে চেপে এই বিস্কিটের গুঁড়াগুলি দিতে হবে। তো একটু চেপে চেপে দিচ্ছি, আমার ওরিও লেয়ারটি দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখনই। এখন আমাদের যে উপরের লেয়ারটি আমরা ক্রিম টক দই আর কনডেন্স মিলিয়ে বানিয়েছিলাম, এটা খুবই কেয়ারফুলি আস্তে আস্তে দিতে হবে। আপনি যদি একটু তাড়াহুড়া করেন সেক্ষেত্রে ওরিও বিস্কিটটা আর মিল্কেরটা একসাথে হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না দেখতে। এই পর্যায়ে একটু কেয়ারফুলি ক্রিমটা দিতে হবে। ব্যাস আমাদের ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমাদের ওরিও ইয়োগাটটা কমপ্লিট হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট উপরে ওরিও কিছু গুঁড়ো ডেকোরেশনের জন্য দিব, ব্যাস আমার কমপ্লিট ওরিও ইয়োগাট ডেজার্ট আমার কমপ্লিট হয়ে যাবে। সবগুলো ডেজার্ট এইভাবে আমি সেট করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই তো সবগুলো আমি কাপে সেট করে নিয়েছি, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব, সারা রাত রেখে দিব, পরের দিন এটা সার্ভ করব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, যদি এরকম রেসিপি আরও দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।